আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা। টেলিফোন আলাপে যা বললেন ডক্টর হাসান রুহানি ও রজব তাইব এরদোগান। আন্তর্জাতিক পানি সীমায় ক্রমবর্ধমান উপস্থিতি ইরানের নৌশক্তি বৃদ্ধির প্রমাণ। ক্ষমতায় গেলে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তালেবান নেতার। তালেবান প্রস্তুত অবস্থায় রয়েছে বললেন জবিউল্লাহ মুজাহিদ। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ, ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন ইরান ও তুরস্ক মুসলিম বিশ্বের দুটি প্রভাবশালী দেশ হওয়ার কারণে আঞ্চলিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। রুহানি বলেন এই অঞ্চল এবং মুসলিম বিশ্বে ইরান ও তুরস্ক দুটি বৃহৎ শক্তি, কাজেই আঞ্চলিক সমস্যাগুলোর সমাধানে এই দেশ দুটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরান ও তুরস্কের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। প্রেসিডেন্ট রুহানি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তুরস্কের সরকার ও জনগণকে অভিনন্দন জানান। টেলিফোন আলাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও ইরানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান ও তুরস্ক অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে প্রেসিডেন্ট রুহানি গত 8 বছর ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন বলেও উল্লেখ করেন এরদোগান। তিনি সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের চলমান সংকট নিরসনে তেহরান ও আঙ্কারার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা কামনা করেন। অন্যদিকে ইরানের নৌবাহিনী নিজ দেশের পানি সীমানা এবং সমুদ্রের প্রাকৃতিক সম্পদ রক্ষায় অতন্দ্র প্রহরী। এ কারণে নৌবাহিনী তাদের শক্তি সামর্থ্য বহু গুণে বৃদ্ধি করেছে। ইরানের নৌবাহিনীর শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন সমুদ্রের নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক পানি সীমায়ও পাড়ি জমিয়েছে। ইরানের সেনাবাহিনী নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন আন্তর্জাতিক পানি সীমায় উপস্থিতির মাধ্যমে নৌবাহিনী নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ইরানের ইতিহাসে এই ধরনের দৃঢ়তা ও সাহসিকতা নজিরবিহীন বলে তিনি উল্লেখ করেন। ইমাম খমিনী রহমতুল্লাহে আলাইহে মেরিন সায়েন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। খানজাদি আরও বলেন ইসলামী বিপ্লবের কারণেই এমন অর্জন সম্ভব হয়েছে। নৌবাহিনীর এই কমান্ডার বলেন আজ যে ইরানের নৌবাহিনী অনেক দূরের আন্তর্জাতিক পানি সীমায় অভিযান চালাচ্ছে ও জাতীয় পতাকা উড়াচ্ছে তা সম্ভব হয়েছে বিপ্লবী তরুণদের সাহসিকতা ও উদ্যমের কারণে। ইসলামী বিপ্লবের পর ইরানের নৌবাহিনী সব ক্ষেত্রেই ব্যাপক সাফল্য অর্জন করেছে বলে তিনি মন্তব্য করেন। প্রকৃতপক্ষে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট এবং IRGC-র নৌবাহিনী সমুদ্রের নিরাপত্তা রক্ষায় বহুবার সাহসিকতা এবং বীরত্বের পরিচয় দিয়েছে। এই লক্ষ্যে তারা নৌশক্তির ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে তাদের সবচেয়ে বড় সামরিক জাহাজ IRS মাকরান। নিজ দেশে তৈরি জাহাজটি 5টি হেলিকপ্টার বহনে সক্ষম। জাহাজটি তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। বর্তমানে এটাই ইরানি নৌবহরের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ। নৌপথে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা, বিশেষ বাহিনী মোতায়েন, সরবরাহ ও পরিবহন সেবা, মেডিকেল সহায়তার পাশাপাশি দ্রুতগামী নৌযানগুলোর জন্য ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে IRS মাকরান। যাই হোক, ইরানের নৌবাহিনী যখন আটলান্টিক মহাসাগরেও তাদের উপস্থিতি বজায় রেখেছে, এই থেকে ইরানের নৌশক্তির প্রমাণ পাওয়া যায় ইরানের উন্নত ও অত্যাধুনিক নৌবাহিনী সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিজনেস ইনসাইডার ওয়েবসাইটে বলা হয়েছে বর্তমানে ইরানের নৌবাহিনী আন্তর্জাতিক পানি সীমায় উপস্থিত হওয়ার যোগ্যতা রাখে। এদিকে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সৈয়েরি মহাসাগরগুলোতে ইরানের নৌশক্তির উপস্থিতি সম্পর্কে বলেছেন এটা আমাদের অধিকার এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। 4টি আন্তর্জাতিক পানি সীমায় ইরানের নৌবাহিনী তাদের উপস্থিতি বজায় রেখেছে। উত্তর ভারত মহাসাগর এবং আফ্রিকা মহাদেশের উত্তর ও দক্ষিণের সাগর এলাকা এবং আটলান্টিক মহাসাগর। আফগানিস্তান প্রসঙ্গ, আফগানিস্তানে মোতায়েন প্রতিটি বিদেশি সেনাকে দখলদার মনে করে তালেবান। কাজেই আমেরিকাকে কূটনীতিক ছাড়া বাকি সব সেনা ও বেসামরিক ব্যক্তিকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিতে হবে, আর ক্ষমতায় গেলে তালেবানই পশ্চিমা কূটনীতিকদের নিরাপত্তা দেবে। এসব কথা বলেছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা খয়রুল্লাহ খয়ের খা।
এই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আমেরিকার সঙ্গে এই বিষয়ে তালেবানের আগেই সমঝোতা হয়েছে। মোল্লা খোয়ের খা 2020 সালে আমেরিকার সঙ্গে তালেবানের কথিত শান্তি আলোচক দলের সদস্য ছিলেন এবং সম্প্রতি ইরানের মধ্যস্থতায় আফগান সরকার ও তালেবানের মধ্যে তেহরানে যে বৈঠক হয় তাতেও অংশগ্রহণ করেন। তিনি সাক্ষাৎকারে বলেন, তারা একথা মেনে নিয়েছে যে কূটনীতিক ছাড়া সব মার্কিন নাগরিককে আফগানিস্তান ত্যাগ করতে হবে এবং এ কথাটি সুস্পষ্টভাবে লেখা রয়েছে। এই তালেবান নেতা আরও বলেন, সব নেটো সেনাকে আফগানিস্তান ত্যাগ করতে হবে, এমনকি যেসব সেনাকে তাদের দূতাবাসগুলো রক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে তাদেরকেও চলে যেতে হবে, কারণ আমরা যদি আফগানিস্তানের সরকারের দায়িত্ব গ্রহণ করি তাহলে তাদের দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা আমরাই নিশ্চিত করব। মোল্লা খয়ের খা বলেন, আমেরিকা ও তার নেটো মিত্র দেশগুলো আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তারা নিরাপত্তা প্রতিষ্ঠান নামে এদেশে 1.5 লাখ সেনা মোতায়েন করেছে কিন্তু কোনো নিরাপত্তা দিতে পারেনি। তালেবানের এই সিনিয়র আলোচক বলেন, অতীতে ব্রিটিশ ও সোভিয়েত সেনারাও আফগানিস্তানে এসে টিকতে পারেনি এবং মার্কিন সরকার যদি আবারও এদেশে আসতে চায় তবে তাকে গত 20 বছরের পরিণতি ভোগ করতে হবে। কাজেই আফগানিস্তানে আমেরিকার প্রত্যাবর্তনে মার্কিন বা আফগান জনগণ কারোরই কোনো লাভ হবে না। সাক্ষাৎকারের আরেক জায়গায় মোল্লা খয়ের খা দাবি করেন, সামরিক আগ্রাসনের চেয়ে আলোচনা ও রাজনৈতিক সমাধানকে প্রাধান্য দেয় তালেবান। তিনি বলেন, আমরা এমন একটি সমাধানের চেষ্টা করছি যাতে আফগান জনগণই তাদের সরকার নির্বাচিত করতে পারে। সেটা হতে পারে কাউন্সিল ভিত্তিক বা অন্য কোনো প্রক্রিয়ায়। এই প্রক্রিয়া নিয়েই মূলত আলোচনা চলছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, সব কিছু যদি তালেবানের বিপক্ষে চলে যায় তাহলে তারা আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করে দেবেন। মোল্লা খয়রুল্লাহ খয়ের খা বলেন, সাবেক সোভিয়েত সমর্থিত সরকার যেমন আফগানিস্তানে টিকতে পারেনি, বর্তমান মার্কিন সমর্থিত সরকারও টিকতে পারবে না। এদেশের জনগণ একথা জানে এবং এ কারণেই বড় ধরনের সংঘর্ষ ছাড়াই একের পর এক জেলার পতন হচ্ছে বলে তিনি দাবি করেন। পর্যবেক্ষকরা বলছেন, তালেবান নেতারা এখন পর্যন্ত আফগান জনগণকে দেয়া বহু প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন, কাজেই মোল্লা খয়ের খার সব বক্তব্যে আস্থা রাখা যায় না। গত 20 বছর ধরে তালেবান নেতারা বলে এসেছেন, বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগ করলে তারা মাদ্রাসায় ফিরে যাবেন এবং দেশের ক্ষমতা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকবে না। কিন্তু আমেরিকা সেনা প্রত্যাহার শুরু করার সঙ্গে সঙ্গে তারা আফগান সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন, কাজেই মোল্লা খয়ের খার মতো তালেবান নেতারা যতই রাজনৈতিক সমাধানের কথা বলুক না কেন তাতে আফগান জনগণ আস্থা রাখতে পারছে না। সম্প্রতি দোহায় তালেবান নেতাদের সঙ্গে আফগান সরকারের 2 দিনব্যাপী শান্তি আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর প্রেসিডেন্ট আশরাফ গানি বলেছেন, তালেবান আফগানিস্তানে শান্তি চায় না। অন্যদিকে পবিত্র ঈদুল আজহার ছুটিতে তালেবান যুদ্ধ করছে না, তবে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এই গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। মুজাহিদ বলেন, তালেবান যুদ্ধবিরতি ঘোষণা করেনি, তবে ঈদের ছুটির দিনগুলোতে তালেবান সদস্যরা আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের হামলার শিকার হলে তারা তাৎক্ষণিকভাবে জবাব দিতে প্রস্তুত রয়েছে। মঙ্গলবার থেকে আফগানিস্তানে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে এবং তা চলবে আগামী শনিবার পর্যন্ত। বিগত বছরগুলোর মতো ঈদুল আজহা উপলক্ষে এই বছর যুদ্ধবিরতি ঘোষিত না হলেও মঙ্গলবার ঈদের দিন আফগানিস্তানে শান্ত অবস্থা বিরাজ করছে এবং বুধবারও সারা দেশে মোটামুটি শান্ত ছিল। প্রায় 2 মাস আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে দেশটির বিভিন্ন অংশে তালেবান হামলা জোরদার হয়েছে। আফগানিস্তানের বিশাল এলাকা বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।